অপহরণ আতঙ্কে ভুগছেন চট্টগ্রামের চন্দনাইশের পাহাড়ি জনপদের মানুষ কয়েক সপ্তাহে উপজেলার অন্তত তিরিশ জন কৃষক ও শ্রমিক অপহরণের শিকার হয়েছেন পরে মোটা অঙ্কের মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন অপহৃতরা কিন্তু আতঙ্কে আর ফলের বাগান ও কৃষি জমিতে যাচ্ছেন না তাদের কেউই যৌথবাহিনীর অভিযানের মাধ্যমে সন্ত্রাস নির্মূলের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি হারুনা রশিদের রিপোর্ট জানাচ্ছেন সেরাজু মনিরা ধারাবাহিক অপহরণের ঘটনায় চন্দনাইশ উপজেলার পাহাড়ি এলাকা এখন আতঙ্কের জনপদ গত কয়েক সপ্তাহে অস্ত্রধারীদের হাতে অপহরণ হয়েছেন অন্তত তিরিশ জন দুই অক্টোবর ভোরে উপজেলার কাঞ্চননগর পাহাড়ি এলাকা থেকে অজ্ঞাত তিন কৃষককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা একই দিন আবু সৈয়দ নামে এক পেয়ারা শ্রমিককে মুক্তিপণের জন্য বেঁধে রেখে শারীরিক নির্যাতনের পর ছেড়ে দেয়া হয় এর আগে তিরিশ সেপ্টেম্বর ভোরে কাঞ্চননগর এলাকায় পেয়ারা তুলতে বাগানে যাওয়ার সময় একসঙ্গে চোদ্দ কৃষককে অপহরণ করে সন্ত্রাসীরা পরে গ্রামবাসীর প্রতিরোধের মুখে অপহৃতদের রেখে পালিয়ে যায় তারা পেয়ারা লেবু সহ অন্যান্য সবজি বিক্রির টাকা চন্দনাইশের অর্থনীতিতে বড় একটি ভূমিকা রাখে বর্তমানে যেভাবে পাহাড়ি সন্ত্রাসীরা মাথা চাড়া দিয়ে উঠেছে এতে অপহরণের ভয়ে বাগানে যেতে সাহস পাচ্ছেন না কৃষকরা গুলি তিননদড়িয় তুলে আদগত তুললে রাত কিল্লাদড়িয়ারে আমার 8750 মণ বুরি ভিগের অস্ত্রদরকি ওগগ অস্ত্র আছে जनपदি চুরি আছে এক কান কিছু পাহাড়ি যুবক অস্ত্র দেশীয় অস্ত্র নিয়ে আমাদের এলাকার লোকজনকে বারবার থাকার জন্য বলে পাঁচ নম্বর ওয়ার্ড থেকে নিজে দুইজন সেকেন্ড নম্বর ওয়ার্ড থেকে নিচে তিনজন করোনা থেকে নিচে একজন আর কোনো ওই বাইরের ওই মানুষ কৃষক কাজ করে না দুর্বৃত্তদের ভয়ে অপহরণের বিষয়ে থানায় অভিযোগ করতে সাহস পাচ্ছে না এলাকাবাসী তবে স্থানীয়দের মৌখিক অভিযোগের বিষয়টি তদন্তের কথা জানিয়েছেন পুলিশ কতটুকু সত্য যাচাই বাছাই করার চেষ্টা করছি যদি মানে এই ধরনের সংক্রান্ত গড়ে যদি আমরা চেষ্টা করব সেনাবাহিনীর সাথে আমরা ই করে একটা এগুলি প্রতিহত করার জন্য সচেষ্ট থাকবো সবসময় সন্ত্রাসীদের প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা না হলে বিনিয়োগ বন্ধ করে দিতে পারেন পেয়ারা সহ অন্যান্য ফল ও সবজি চাষিরা এতে দেখা দিয়েছে চন্দনাইশের অর্থনীতিতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা সিরাজুম মনিরা জিটিভি নিউজ